সারাদেশের সাত হাজার কেন্দ্রে প্রায় একত্রিশ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবারের পঞ্চম ও একত্রদায়ী সমাপনী পরীক্ষায় এবার সহ নভেম্বরের মতো অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা প্রথম দিনে নেওয়া হয় ইংরেজি বিষয়ের পরীক্ষা পরীক্ষা অনেক ভালো হয়েছে যেগুলো পড়েছে ওগুলোর ভিতর দিয়ে আসছে আর কমন পড়ছে আমি সবগুলি অ্যানসেল করেছি কিন্তু আজকে ইংলিশ পরীক্ষা ছিল ভালোই হয়েছে পরীক্ষার কোশ্চেন অনেক সহজ হয়েছে আমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ এ প্লাস পোশ না অনেক সহজ হয়েছে ইনশাল্লাহ পরবর্তী পোশাকগুলোও সহজ হবে তাই পরীক্ষাও ভালো হবে হল থেকে যখন ওরা হাসি মুখে বের তখনও খুব ভালো লাগছে মাত্র তিন বছর পর এই পরীক্ষার্থীদেরই আবার অংশ নিতে হবে অষ্টম শ্রেণীর সমাপনী বা জেএসসি পরীক্ষায় এরও দু বছরের মাথায় এসএসসি অথবা দাখিল সহ মাধ্যমিক পাশ করতেই তিনবার বড় রকমের প্রতিযোগিতায় নামতে হয় তাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান সরকারি সিদ্ধান্ত না হওয়ায় এবারও নেওয়া হচ্ছে এ ধরনের পরীক্ষা মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন যে আঠারো সালের মধ্যেই হয়তো এটা দৃশ্যমান হবে ওনারা ছেড়ে দিলে তো আমরা পাবো এবং কেবিনেট সিদ্ধান্ত দিলে তখন এটা আলাদা করে শিক্ষানীতির আওতায় অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের কাছে আসবে যতক্ষণ আসেনি ততক্ষণ তো আমি পাচ্ছি না যখন এটা পাবো আমরা আমাদের প্রস্তুতি আছে এটার গ্রাউন্ড ওয়ার্ক এখনও চলতেছে দুই মন্ত্রণালয় আমরা করছি এদিকে শিক্ষাবিদরা জানান সবশেষ প্রণীত শিক্ষানীতিতে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্তরের আওতায় এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীকে মাধ্যমিক স্তরের আওতায় আনার পরামর্শ দেওয়া হয় সমাপনী পরীক্ষাকে ঘিরে একটা বিশাল কোচিং বাণিজ্য গড়ে উঠছে শিক্ষার্থীরা এই সমাপরি পরীক্ষার কারণে তারা পাঠ্য বইকে দূরে সরিয়ে গাইড বই নির্ভর হয়ে যাচ্ছে আমি মনে করি যে আমাদের শিক্ষানীতি দুই হাজার দশের পূর্ণাঙ্গ বাস্তবায়নটা খুবই প্রয়োজন অতি দ্রুত শিক্ষানীতি বাস্তবায়ন করা না হলে মেধার দিক থেকে পিছিয়ে পড়া ছাড়াও শিক্ষায় বিনিয়োগও বিফল হবে বলে মনে করেন শিক্ষাবিদরা মিজানুর রহমান খবির সময় সংবাদ ঢাকা